আমার লাগে হইব রে আমার লাভ ম্যারেজ। আবারও জমে উঠেছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির কথার লড়াই। তাদের জীবন থেকে দূরে সরে যাওয়া নায়ক সাকিবকে নিয়েই দুজনের যত দ্বন্দ্ব। তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। সাকিব অবশ্য আছেন দিব্যি, নিজের সাবেকদের ঠুকোঠুকিতে মাথা ঘামাচ্ছেন না তিনি। অপুর সঙ্গে তো দাম্পত্য চুকিয়েই দিয়েছেন, বুবলির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন এই চিত্রনায়ক। তবুও নায়ককে নিয়ে দুই নায়িকার টানাটানি থামছে না। সম্প্রতি বুবলি নিজেকে সাকিবের স্ত্রী দাবি করে বলেছেন, সাকিবকে অসম্মান করে কেউ কথা বললে ওই ব্যক্তিকে এড়িয়ে চলবেন তিনি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। নায়িকার এই কথাকে উড়িয়ে দিয়ে অপু বিশ্বাস বলেছেন, সাকিবের সমালোচকদের সঙ্গে বুবলির সখ্য বেশি। বুবলিও চুপ থাকার পাত্রী না। সংবাদ মাধ্যমে এই নায়িকা বলেন, অপু বিশ্বাস নিজের নিঃশ্বাসের চেয়েও বুবলি নামটা বেশি নেয়। ভাইরাল হওয়ার জন্য অপু সব করতে পারেন বলে মন্তব্য করেছেন বুবলি। তিনি আরো বলেন, বুবলির নাম নিতে নিতে অপু বিশ্বাস মানসিক রোগী হয়ে গেছেন। বুবলির এই কথারও জবাব দিয়েছেন অপু বিশ্বাস। হলিউড কুইন খ্যাত এই নায়িকা বলেছেন, সাকিবের নাম নিয়ে টিকে থাকার চেষ্টা করছেন বুবলি। এ কথা শুনে অপু বিশ্বাসকে ছাগলের বাচ্চার সঙ্গে তুলনা করেছেন বুবলি। বুবলির ভাষ্য, সাকিব তার পরিবার, সবসময় তার নাম বুবলি নিয়েছেন এবং সারা জীবনই নেবেন। আর অপু বিশ্বাস কে? ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় মাঝখানে তিড়িং বিড়িং করেন তিনি, এমন মন্তব্য করেছেন বুবলি। এর আগে বুবলি বলেন, সাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বলার কারণেই নাকি প্রযোজক মোহাম্মদ ইকবালের বিট্রি সিনেমা থেকে সরে এসেছেন তিনি। যদিও ইকবালের দাবি 40% শুটিং সম্পন্ন হওয়া সিনেমা বিট্রে থেকে তিনি বাদ দিয়েছেন বুবলিকে। এছাড়াও মায়া দা লাভ টু সিনেমা থেকেও বাদ পড়েছেন এই নায়িকা। বিট্রে সিনেমায় বুবলির না থাকার বিষয়ে অপু বিশ্বাস বলেন, নিজে সিনেমা থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন বুবলি। বাদ না পড়লে সাকিবের প্রতি এমন দরদ মাখা বাক্য ব্যবহার করতেন না তিনি। শিবলি আহমেদ, কালবেলা।